এখানে মূলা চাষ করছে এবং লাউ গাছ লাগাইছে। এই মূলা শাকের মধ্যে অনেক ঘাস হয়েছে, এই জন্য এই ঘাসগুলো উঠার জন্য তিনটা মঞ্জে কামড়ানো হয়েছে, যেন ঘাসগুলো আগাছাগুলো উঠা দেয়। এবং লাউ গাছ সবে মাত্র বের হইতেছে, এক পাশে লাউ এবং আর এক পাশে হলো মিষ্টি কুমড়া, যেটা শীতকালে আমরা মানুষের বাসায় বাসায় লাগায়। লাউ লাগাইছে আর মিষ্টি কুমড়াও লাগাইছে এক সাইডে। এই তিনটা কামড়ানো হয়েছে এই আগাছাগুলো উঠার জন্য মূলা শাকের মধ্যে, না হলে কিছুদিনের মধ্যে মূলা গাছের মধ্যে অনেক ঘাস হবে, তখন শাকগুলো উঠার জন্য মূলাগুলো তার জন্য এই পিতে কাজের লোক নেওয়া হয়েছে। এই জৈব সারগুলা বিভিন্ন জায়গা থেকে টলি করে নিয়ে আসতেছে অনেক দূর থেকে, কারণ এদিকে অতটা গরুর খামার টামার নাই, কারণ ওই বীজ সাইডের দিকে খামার যেখানে আছে ওইখানে এগুলো টলি হিসাবে কিনে নিয়ে আসে জমিতে ফেলাচ্ছে। এখন এগুলোতে ফসল চাষ করবে, এই জন্য দেখা যাবে বিভিন্ন জন বিভিন্ন একটা ফসল ফলাবে। কেউ মরিচ লাগাই দিচ্ছে, চারা মরিচ এবং ভুট্টাও লাগাই দিচ্ছে এখন, তারপরে আলু লাগাবে। এই জন্য এই টলিতে করে এই জৈব সারগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেছে। এই যে আমি যে সামনে জমিটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে অলরেডি ভুট্টা লাগাইছে এবং ভুট্টার গাছও হয়েছে এবং মূলার শাক বলছে যে ভুট্টার গাছ হইতে হইতে মূলার শাকটা উঠে বিক্রি করবে এবং মূলাও বিক্রি করবে। প্লাস্টিকের এগুলো কত করে? 20 টাকা কেজি। এগুলো সব ৪৫ তামা এটা গিয়ে আরে এটা কি নষ্ট হয়ে গেছে জকটা? কি ভাঙছিল? কি ভাঙছে এটা বের কর। এটা শিখতে গেলে সবই ঠিক ভালো চাকরি। কি ভাঙছে? কিছুই ভাঙে নি, তাহলে ওয়াশার ডাইডে তাপ দিয়ে বসা দিলে হয়ে গেল সুন্দর করে। এইখানে কিসের জন্য ইয়ার মধ্যে ওর মধ্যে কি অনেক? হ্যাঁ, আর এই যে এই জক, এটা জগ দিয়ে দিব এটা? না না, তাহলে যে নিশ্চয় ওটার দাম হল ওটার মেলা দাম হল শিশা ইয়া না শিশা দোকানে গেলেই ডলে। হ্যাঁ এলে নাও, হ্যাঁ লাইট সবই যায়। এই যে এটা এটা এটাও রেখে দেয়, এটা তো এক সময় এটা কি হলো পেলাম না। মস মস শব্দ হয় থেকে এটা আলাদা। মিটার আছে না আপনার? মিটার নিয়ে এসে খালি বস্তাটা উঠাই দিলেই ভালো হবে। এটা কি রোয়ার ভ্যান নাকি? না কাটে নিস। হ্যাঁ এদিকে চরের ওদিক গেলে অনেক পাওয়া যায়। ও বস্তাটা ঢালে নিয়ে বস্তাটা দেন।
কম কি আছে তাই কো মিষ্টি না হলে কিন্তু এখনই ফিরত যাবো নাকি হ্যাঁ টাকাও দিয়ে দিলাম না হলে সাথে সাথে ফিরত যাবো কুন্ডা কি করবো একই সব নাকি নাকি কম বেশি আছে ভাষা থাকলে কি হয় আচ্ছা ঠিক আছে খাই আগে দেখি কি অবস্থা একটু খুলে চাবি এত লাগবে না তুমি একটা দেখো আগে নিও চামচ নাও না তুমি দেখো না দিদি খাওয়াল গরম মিষ্টি আছে টকটক নাই ভেঙে গেলে শেষ হ্যাঁ দেখি আমরা ভাঙ